নমস্কার, আপনারা দেখছেন ডিজিটু বাজ। আজকে সুন্দর একটি প্রতিবেদন, একটা কবিতা বলুন অজানা লেখকের, কিন্তু তার লেখার মধ্যে আমরা যে পেলাম যে ছাড়তে ইচ্ছে করে না কিন্তু ছাড়তে হয় এই ঘর সংসার পরিবার, ইচ্ছে না করলেও এর দেহটাকেও ছেড়ে যেতে হয়, এটাই বাস্তব সত্য। আর এই বাস্তব সত্যটা সুন্দর করে তুলে ধরেছেন, বিশেষ করে এই মুহূর্তে আমার কাছে অজানা একজন লেখক বা কবি, তার লেখা আপনারা শুনুন, অবশ্যই ভালো লাগবে। এজিং, আমি বলছি না আমরা বুড়ো হচ্ছি, বিকজ এজিং ইজ ম্যান্ডেটরি এন্ড ফিলিং ওল্ড ইজ অলসো। জ্ঞানের কথা নয়, আমরা যখন বয়স বাড়ছে আমাদের, তখন কিছু কিছু জিনিস ছাড়তে হয়, কিছু কিছু জিনিস ছাড়তে হয় বা কিছু জিনিস ছাড়তে জানতে হয়। যেমন সকালে ঠিক সময় বিছানা, পেট খারাপের সময় রাজশাহী খানা, ঘন্টা পড়ার আগেই পরীক্ষার খাতা, ভালোবাসার জীর্ণ ছেঁড়া পাতা, বিয়ের পর প্রাক্তন প্রেমিকার হাত, যৌবনে পৈতৃক ভিটের নিশ্চিন্ত ছাদ, যেভাবে সূর্যের আলোকে ছেড়ে যায় অন্ধকার রাত আর পাঁঠার মাংসকে নড়বড়ের দাঁত, সেইভাবে ঠিক সেইভাবে ছাড়তে জানতে হয়। পদ আর সম্পদ আঁকড়ে ধরবে যত পিছলে যাবে, বারবার মুঠোয় ধরা বালির মতো, তাই সময় থাকতে ছাড়তে শিখে নাও কাকা, কারণ তাবে দারের দল একবার ফিরে গেলে এই পৃথিবীতে তুমিও সবার মতো বিলকুল একা। ছাড়তে জানতে হয় ষড়রিপু, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, যেভাবে সালমানকে ছেড়ে এসেছিল রায়সুন্দরী ঐশ্বর্য, সেইভাবে ঠিক সেভাবে ছাড়তে জানতে হয় রবি ঠাকুরের মতো, ছাড়তে জানতে হয় নাইটহুড প্রতিবাদে, ছাড়তে জানতে হয় স্মৃতি যার জন্য আজও তোমার মন কাঁদে, পেট কাটি চাঁদি আর আকাশে ওড়াতে গেলে ছাড়তে জানতে হয় সুতো, ক্লান্ত পায়ে ভাঙা সম্পর্কের বোঝা না বয়ে ছাড়তে জানতে হয় তাকে যার আঙুল একদিন তোমার চিবুক ছুঁত, যেভাবে মন্দিরের বাইরে ছেড়ে আসো পুরনো জুতো, সেইভাবে ঠিক সেইভাবে ছাড়তে জানতে হয় অর্জুনের মতো পাখির চোখে লক্ষ্য স্থির রেখে, ঠিক সময় ছাড়তে জানতে হয় সব, আর চক্র ঘুরে জুতে গেলে বেটা তুমি ছোড়না পড়েগা ডর, অস্তাম্পের বাইরে ছাড়তে জানতে হয় বিষাক্ত বস, আর যার দু হাত সমান চলে তাকে তার কাছ থেকে জেনে নিও কিভাবে ছাড়তে হয় পুরাতন দল, নীরবের কাছে শিখে নিও কিভাবে ছাড়তে হয় দেশ, আমি নীরব মোদীর কথা বলছি, নীরবের কাছে শিখে নিও কিভাবে ছাড়তে হয় দেশ, আর মাদারকে দেখে শেখো ছাড়া কত সহজ বিদ্বেষ, শুধু ছাড়তে জানতে হয়, তবে ছাড়তে না চাইলেও একদিন ছাড়তেই হয় এই পৃথিবী, ধর্ম বুঝে কবর আর চিতাকাঠ মুছে দেয় এক জীবনের জলছবি, তারই মধ্যে কেউ কেউ অমর হয়ে যায় কেউ বা শুরু। ভিডিওটিকে শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর আপনার সুন্দর মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের প্রতি খেয়াল রাখুন। বন্দে মাতরম।